আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। ঈদের দিনের ঘুরঘুরানি, বেড়বেড়ানি, আসলে ছোট্টবেলায় এভাবেই আমরা বাড়িতে বাড়িতে, মানে আমার পুরো বাড়িতে আমরা এভাবে ঘুরতাম। তো এবার আমি এটা আসার আগে আমার ভাই আমার জন্য এই ফুটেজটা কালেক্ট করেছে। ওয়াসনা ইউসরা হচ্ছে আমার কাজিনদের সাথে পুরো বাড়িতে গেছে। তো যাই হোক, এরপর তো আমি এসে পৌঁছেছি। আপনারা লাস্ট ব্লগে দেখেছিলেন আমি আমার আসতে একটু লেট হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে এটা ঈদের দিনের শেষ অংশের ব্লগ মূলত। তো ঈদের দিন আমি সন্ধ্যার দিকে, সন্ধ্যা না একটু এক্স্যাক্টলি বিকেলের পরপরই আমি আমার ফুফির বাসায় যাওয়ার জন্য বের হচ্ছি। তো আমার দুই ফুফি, একজন মারা গেছেন, বড় ফুফি মারা গেছেন। তো আমরা এখন ছোট ফুফির বাসায় যাব। অনেক বছর পর যেহেতু আমি এখানে ঈদ করতে এসেছি, মানে ঈদে বেড়াতে এসেছি, তো স্বাভাবিকভাবেই একটু সব জায়গায় টাচ দেওয়ার ইচ্ছে আছে, যে মানে অ্যাটলিস্ট ফুফিকে একটু দেখে আসবো। তো আমি, আব্বু আর ওয়াসনা ইউসরা আমরা যাব আম্মু সহ। এখন হচ্ছে ওয়াসনা ইউসরাকে হচ্ছে ভারী জামাগুলো আমি চেঞ্জ করে পাতলা পুতলাগুলো পরিয়ে দিয়েছি। আর এত, মানে ওই দিন এত বৃষ্টি হয়েছিল, সব দিকে কাদা, সব দিকে মানে কেমন জানি একটা পরিস্থিতি হয়ে গেছে। তো ভাবলাম যে ওগুলো পরলে দেখা যাবে তারা সামলাতে পারবে না, তো এগুলো পরিয়ে দিয়েছি। তো ছোটোবেলায় যেটা হতো, আব্বুদের সাথে আম্মুদের সাথে আমরা সাধারণত ঈদের পরদিন ফুফিদের ওখানে যেতাম, ছোটো ফুফির ওখানে, অথবা ঈদের দিন বিকেলে। তো এখন তো আর সবাই মিলে যাওয়া হয় না, এখন হচ্ছে নিজেরা নিজেদের মতো যার যার মতো ঘুরতে থাকে। তো এখানে হচ্ছে আমার মেজো আব্বুকে দেখতে পাচ্ছেন। মেজো আব্বু হচ্ছে আমি যখন আব্বুর সাথে ফুটেজ নিচ্ছিলাম, মেজো আব্বু এসে বললো আচ্ছা উঠি। আচ্ছা, তো বাড়িতে আসার পর থেকে আমি অ্যাকচুয়ালি, ট্রুলি স্পিকিং, আজকে যেটা বলছি সত্যি কথা, যতটা এক্সাইটমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি বাড়িতে এসেছিলাম যে আমি আমার বাড়িতে ঈদ করতে যাচ্ছি, আমার অ্যাকচুয়ালি এক্সাইটমেন্টটা অল্পতেই নষ্ট হয়ে গেছে। অ্যাজ বিকজ লাইক ছোটোবেলায় আমাদের যে ঈদের আমেজটা ছিল বা বিয়ের আগে আমি যে আমেজটা পেয়েছি, এখন এটার কিছুই নেই, নাথিং। আজকালকার যারা ঈদ করছে, হ্যাঁ, যেমন আমার বাচ্চারাও এসেছে, ওরা সেই আগের ইয়েটা আসলে পাচ্ছে না, আমরা যে মজাটা করেছিলাম। এখন কেমন জানি যার যার মতো শেষে আর একজন একজনের পিছে, এই টাইপসের একটা অবস্থা। তো এখন হচ্ছে আমার মেয়েরা রেডি, আমার চাচু হচ্ছে আবার বাইরে যাচ্ছে, আমার আঙ্কেলরা যায়নি অবশ্য আমাদের সাথে। তো আমার ফুফুর বাড়ি হচ্ছে, ছোটো ফুফুর বাড়ি হচ্ছে আবদুল্লাপুর। এখন আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি সিএনজিতে। তো এই জায়গাটাতে একটু ভাঙা ছিল রাস্তা, যার কারণে আর কি একটু ভিডিওটা একটু শেক করছে বারবার। তো যাই হোক, ফুফুর বাড়িতে যাওয়ার আগে অবশ্য আমি চেষ্টা করেছিলাম কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নেওয়ার, কারণ আমার শরীরটাও খারাপ ছিল, মনটাও ভালো ছিল না। বাট রেস্ট নেওয়ার হয়নি, কারণ রেস্ট নিতে গেলে দেখা যাবে আর যাওয়া হবে না। তো আমি, যদিও আমরা এসেছিলাম যে আমরা দুদিন স্টে করব ঈদের দিন, ঈদের পর দিন, বাট আমরা ডিসিশন নিয়ে নিয়েছি আমরা ঈদের পর দিনই ব্যাক করব। তো যার কারণে হচ্ছে ফুফুর ওখানে তো যাওয়া লাগবেই, সো ফুফুর ওখান থেকে গিয়ে ঘুরে আসবো এরকম। তো এই রাস্তাগুলো আগে এত বড় ছিল না, আগে ছিল ছোট ছোট চিকন আঁকাবাঁকা রাস্তা, এখনও আঁকাবাঁকা আছে কিন্তু রাস্তা কিন্তু চওড়া হয়ে গেছে। আমি, আমার আম্মু, আমার দুই মেয়েকে দেখতে পাচ্ছে। তো আমার ভাইয়ের বউকে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু উমাইজা কান্নাকাটি করছে, এই কারণে ওকে আর নেওয়া হলো না। তো আগে যেটা দেখতাম, গ্রামে কিন্তু এত সুন্দর সুন্দর বাড়ি দেখা যায়নি। আগের বাড়িগুলো ছিল হচ্ছে লাইক কী বলবো, হয়তো টিনের বাড়ি ছিল অথবা বেড়া দেয়া এর ধরনের, অথবা অনেকটা মাটির ঘরও কিন্তু আমি দেখেছি এখানে। তো এখন দেখা যায় কি, বিলের মাঝখানে একটা সিঙ্গেল একটা বাড়ি, দুইতলা ডুপ্লেক্স একটা ঘর। তো বোঝাই যাচ্ছে যে প্রবাসী ভাইদের ছোঁয়া এখানে বেশ ভালোভাবেই লেগেছে, কারণ পুরো, মানে আমি এবং খবর নিলাম যেটা বা জিজ্ঞেস করলাম, মানে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো আমাদের যিনি সিএনজিওয়ালা ভাই ছিলেন, উনি বলছিলেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে এখন তো প্রচুর প্রবাসী, তো তারা স্বাভাবিকভাবেই একটু মোটামুটি একটা পজিশনে যাওয়ার পর ও একটা ঘর করে বাড়িতে, এবং প্রত্যেকটা ঘরই কিন্তু সত্যি সত্যি দেখার মতো, খুবই সুন্দর। তো যাই হোক, ভালোই লাগছিল।
আমরা অ্যাকচুয়ালি যেতে যে খুব একটা বেশি সময় লেগেছে তা না, মাঝে মাঝে একটু রাস্তাটা একটু ভাঙা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতেই রাস্তা কিন্তু এখন অনেক সুন্দর। এটা মানে এরকম গ্রামের রাস্তা এরকম আগে কখনো চিন্তায় করা যায়নি। আগে ছিল একেবারে একটু বৃষ্টি পড়লে অবস্থা কাহিল হয়ে যেত, কিন্তু এখন এত ভালো লাগছিল ওয়েদারটা, বাতাসটা মনে হচ্ছিল এটাই আসল অক্সিজেন, আমি এটাই নিচ্ছি। তো আমার চাচিমা এসেছে সাথে, লিমা এসেছে, আমার আঙ্কেল এসেছে, মুজিব আঙ্কেল, তো আমরা দুই ফ্যামিলি মূলত এসেছি। তো আমরা যখন ঢুকলাম তখন অলরেডি গেস্ট, আমরা এখন এসে সোজা যেখানে আসছি এটা হচ্ছে বড় ভাবির দিকটা, মানে মহিউদ্দিন ভাই, আমার দুই ফুফাতো ভাই মহিউদ্দিন ভাই এবং জালাল ভাইয়া, তো বড় ভাইয়ের দিকে এসেছি। এবং এখানে হচ্ছে মাটির চুলা দেখে ওয়াসনিসরা খুবই এক্সাইটেড, তো দেখে বোঝালাম মাম্মা এখানে হচ্ছে এদিকে আগুন আসে আর এদিকে হচ্ছে পাতা দিতে হয় বা লাকড়ি দিতে হয়, তো ওরা শুনে খুব মজা পেল। তো এখানে কিছুক্ষণ বসলো তারা, তারা একদম দেখে মনে হচ্ছে ওদেরকে ওরা এখানে প্রথমবার গেছে, ওরা কিন্তু এখানে ফার্স্ট টাইম গেছে আমার ফুফুর বাড়িতে। তো এদিক দিয়ে আসার সময় আমার, এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে ঋতু, ঋতু করেছে, সে আবার ক্র্যাফ্টের কাজ করে এবং খুবই সুন্দর হয়েছে। ওয়াসনিউসরা তো খুবই এগুলো দেখতে দেখে খুবই পছন্দ করে, যেমন ইমু আমার ভাইয়ের বউ কিন্তু ক্র্যাফ্টের কাজ করে টুকটাক, এখন যদিও আর করতে পারে না, কিন্তু এই ধরনের কাজ ওয়াসনিউসরা যখন দেখে হ্যাঁ মামানি এটা করতে পারে, মামানি এটা, তারা তো খুবই এক্সাইটেড থাকে। যাই হোক, এদিকে একটু দেখা সাক্ষাৎ করে আমার ভাইয়ার সাথে, জালাল ভাইয়া অসুস্থ মূলত, ওনাকে দেখতেই সবচেয়ে বেশি আশা, উনি দেশের বাইরে ছিল, চলে এসেছেন। তো সব শেষ টেস করে আমরা এসে বসলাম, এরপর হচ্ছে নাস্তা পানি দেওয়ার পর, এই হচ্ছে আমার মানে জালাল ভাইয়া যিনি হচ্ছে ছোটো ভাই, আর মহিউদ্দিন ভাইয়া আছেন, দুই ভাইই তারা এবার এখানেই ঈদ করেছেন। তো প্রবাসীদের জন্য এই সময়গুলো আমার মনে হয় সবচাইতে আর কি আনন্দের মোমেন্ট, যে তারা এত বছর পর নিজের মানুষগুলোর সাথে ঈদ করতে আসে। তো মানে মানে আমার মনে হয় ঈদের খুশিটা অ্যাকচুয়ালি কেমন, আমাকে গ্রামেই যেতে হবে সেটা না, আমি যদি আমার প্রিয়জনগুলোর সাথে আমি এনজয় করতে পারবো, আমি কমফোর্ট ফিল করব, এরকম একটা জায়গায় যদি থাকি ওইখানেও কিন্তু আমার ঈদটা ভালো কাটবে। গ্রামেই এক্স্যাক্টলি যাওয়া লাগবে সেই ব্যাপারটা আসলে না মনে হয় আর কি আমার, কারণ আর আগে যেই সময়টা ছিল রিলেটিভসদের মধ্যে খুব ভালো বন্ডিংস ছিল, এখন হচ্ছে যাদের মানে মধ্যে বন্ডিংস ভালো ওকে ফাইন, তারা এনজয় করতে পারে, আদারওয়াইজ কিন্তু ওই এনজয়মেন্টটা উল্টো খারাপ কিছু এক্সপিরিয়েন্সে আর কি পরিণত হয়। সো বেটার নিজের মতো নিজের আর কি এখন এখন যেটা হয়ে গেছে। তো যাই হোক, এখানে এখন হচ্ছে ফুফুর বাড়ির আশেপাশে, আমার এখনও মনে আছে ছোটোবেলায় আমরা যখন আসতাম, আমার ফুফা যখন বেঁচে ছিলেন স্পেশালি, আমরা তখন দিনের বেলা আসতাম, এখন এখানে আশেপাশে ঘুরতাম। আমার ফুফাতো বোনরা, ফুফাতো বোনদেরকে আমরা অবশ্য খুব একটা বেশি পাইনি, বিয়ে হয়ে গিয়েছিলো তাদের ম্যাক্সিমাম টাইমে। তো যাই হোক, ওয়াসনিউসরা তো এই সুযোগে এইবার ঈদে যথেষ্ট বেরিয়েছে, লাইক আমার আমাদের পুরো বাড়িতে কিন্তু অনেকগুলো ফ্যামিলি, আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি দুটো পোষণ, আমি বাড়ির ব্লগটা আগামীকাল দিব ইনশাল্লাহ। তো যারা যারা আর কি আমার বাড়ি কেমন, আমার বাড়ি কোথায়, অনেক অনেক যাদের কোয়েশ্চেন ছিল তারা একেবারে ক্লিয়ার কাট আনসার পেয়ে যাবেন আশা করি। আচ্ছা, কুইজা চাটগাঁয়া ভাষায় কুইজা, মোটামুটি মূলত এটা হচ্ছে কি বলবো, অনেকে খেরের গদা বলে। আচ্ছা, আমি এইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করছি কারণ আমি চাটগাঁয়া, যেহেতু চাটগাঁয়াতে এইগুলাই বলা হয়ে থাকে। আচ্ছা, তো এখানে হচ্ছে আম ধরেছে ওয়াসনিউসরা, এটা দেখে আম মানে তারা ছিঁড়তে চেয়েছিল বাট আমি দেইনি আর কি, তো মানে আমার ধরে দেখি ধরতে অ্যাকচুয়ালি কীভাবে ধরবে এত উঁচুতে। লিমা হচ্ছে, লিমার চেহারা অনেকটা আমার মতো, এটা আমরা ছবি তোলার পর বলছিলাম যে আসলে দেখে মনে হচ্ছে আমরা মানে কাজিন না, একদম নিজের ক্লোজ মনে হচ্ছে। তো যাই হোক, ছবি টবি তুললাম, এরপর হচ্ছে আমরা সামনে আরেকটা বাড়িতে গেলাম যেটা হচ্ছে আমার ফুফাতো ভাইদের কাজিন, ওখানে নতুন বউ এনেছে। আচ্ছা, এখানে এসে হচ্ছে মাটির চুলা একদম ডিরেক্ট দেখতে পেলাম, ওয়াসনাদেরকে দেখালাম যে মা দেখো এই লাঠিটা দিয়ে হচ্ছে যে আগুনটা আছে এটা একটু তাতিয়ে দেওয়া হবে, এটা যাতে ভালোভাবে জ্বলে, এটা যাতে নিভে না যায়, একটু বোঝানোর চেষ্টা। ওরা তো এক্স্যাক্টলি গ্রামের ফিলটা পায় না বা পাবেও না, তো কিছুটা আর কি দেওয়ার চেষ্টা। আচ্ছা, এই হলো আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, সে ওয়াসনিউসরার সাথে অল্প স্বল্প একটু গল্প করছিল, এ ফাঁকে আমি ওর ছবি তোলার চেষ্টা করেছি, কিন্তু বেচারি হচ্ছে একটু লজ্জা পাচ্ছিল।
আচ্ছা, এরপর আর কি ফুফুর সাথে কিছুক্ষণ গল্প করলাম, অল্প একটু ছবি টবি তুললাম। এরপর হচ্ছে আমার না শরীর আর কুলাচ্ছিল না, ফুফুরা অনেক রিকোয়েস্ট করেছে যে খাওয়া দাওয়া করে যাই, বাট সেটার হয়ে ওঠেনি। এখন আমি গ্রামে মানে আমার বাড়িতে ফেরত এসেছি। আমার উমাইজা বুড়িকে দেখেন কত দুষ্টুমি করছে সে, আল্লাহ, তাকে যে কোলে নিয়ে আমি একটু ছবি তুলবো সেটাও আমি করতে পারছি না। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আমার ছোট ছোট অনেক এক্সপিরিয়েন্সের ছোট ছোট ব্লগই শেয়ার করার ইচ্ছা এবার। তো ঈদের অলরেডি আর কি বেশ সময় চলে গেছে, তো যদিও তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি আমার বাড়ি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।